ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার শুরু থেকেই নিঃশর্তভাবে তেল আবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন ডিসি। এরই মধ্যে স্বাধীনতাকামী যোদ্ধা দল হামাসের মোকাবেলায় ইসরায়েলে মার্কিন সামরিক উপদেষ্টা পাঠিয়েছে আমেরিকা। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল যুদ্ধে ইসরায়েলকে সহায়তায় দেশটিতে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। সবশেষ এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস জানান, চলমান সংঘাতের মধ্যে গাজা কিংবা ইসরায়েলে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়তে আমেরিকা ইসরায়েলকে পরামর্শ, সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাবে বলে নিশ্চিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলিদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এ সময় ফিলিস্তিনিদের সুরক্ষা, নিরাপত্তা, আত্মনিয়ন্ত্রণ ও সমান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কমলা হ্যারিস জানান, ইসরায়েলি বাহিনীকে যুদ্ধের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, সেই সঙ্গে গাজাবাসীর জন্য মানবিক সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান এই সংঘাত যাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে যুক্তরাষ্ট্র সেটাই চায় বলে জানান কমলা হ্যারিস। জানান, চলমান এই সংঘাতে ইরান জড়িয়ে পড়ুক এমনটা দেখতে চায় না ওয়াশিংটন ডিসি। সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীর মিলিয়ে এখন পর্যন্ত 8,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রায় 3,000 শিশু এবং 2,000-এর বেশি নারী রয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় 1,000 মরদেহ। এছাড়া আহত হয়েছে আরও 20,000-এর বেশি মানুষ। গাজার জনসংযোগ দপ্তরের পরিচালক সালামা মারুফ জানান, ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় গাজায় 2,20,000 আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 32,000 ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।